আসসালামু আলাইকুম। সিদ্ধিরগঞ্জ রেবতী ভবন পাইলট স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিমধ্যে অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা নেওয়ার জন্য আমরা একটি নতুন করে একটি সিলেবাস প্রণয়ন করেছি। সেই সিলেবাসের আঙ্গিকে তোমাদের জন্য আমি একটি ওই সিলেবাস থেকে একটি অধ্যায় নিয়ে আজকে হাজির হয়েছি। অধ্যায়টি হচ্ছে তোমাদের নবম অধ্যায় এবং সেটি হচ্ছে তোমাদের তাপ এবং তাপমাত্রা। তো প্রিয় শিক্ষার্থীরা, করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে যে সময়টুকু পার করছো, যা আমরা টিচাররা আশাবাদী যে তোমরা বাড়িতে বসে তোমাদের অভিভাবকদের সহায়তায় তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করছো, যাতে করে তোমরা পরীক্ষায় ভালো ফলাফল করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে অধ্যায়টি আজকে আমরা নির্বাচন করেছি সেটি হচ্ছে যে আমাদের তাপ এবং তাপমাত্রা। এই তাপ এবং তাপমাত্রার বিষয়ে আমরা যদি বিশদভাবে আলোচনা করতে যাই, তাহলে প্রথমে আসে যে আসলে তাপ কি। আমরা এই পাঠ থেকে যেই সকল পাঠগুলি আমরা জানার চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব, সেগুলি হচ্ছে মূলত প্রথমত আমরা বলতে পারি যে তাপ কি, বা তাপের উৎস কি, বা তাপের একক কি, বা তাপকে কোন মাধ্যমে আমরা তাপের সঞ্চালন ঘটে, অথবা তাপের প্রভাব কিরকম হতে পারে, এই সকল বিষয়ে আমরা বিশদভাবে আলোচনা করার আজকে চেষ্টা করব। তো প্রথমত যদি আমরা বলি যে তাপ কি, তাহলে তাপ হচ্ছে এক প্রকার, তাপ হলো মূলত এক প্রকার শক্তি যা যা মূলত ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে তাপ যেহেতু এক প্রকার শক্তি, এটা মূলত কি পরিমাণ আমার গরমের অনুভূতি অথবা কি পরিমাণ ঠান্ডার অনুভূতি, এ ধরনের একটি অনুভূতি আমাদের মধ্যে জাগায়, সেটি হচ্ছে মূলত তাপ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জেনে থাকবে তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। অর্থাৎ সূর্যের পরিমাণ যদি আমরা দেখতে পাই, আজকে যদি তোমরা মেঘাচ্ছন্ন একটি পরিবেশ দেখতে পাচ্ছ, বাহিরে যদি লক্ষ্য করে থাকো, দেখবে যে আজকে কিন্তু রোদের মাত্রাটা তেমন একটি নেই। অর্থাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, যার দরুন আজকে কিন্তু সূর্যের তাপমাত্রা তেমন একটি নেই। অর্থাৎ আজকে কিন্তু একটু মোটামুটি ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। কিন্তু গতকালের তাপমাত্রা যদি আমরা একটু লক্ষ্য করি, যে গতকালে সূর্যের প্রখর ছিল, তাপটা প্রখর ছিল, অর্থাৎ অত্যাধিক গরম লেগেছিল। অর্থাৎ এটি বোঝা যায় যে তাপের প্রধান উৎসই হচ্ছে মূলত সূর্য। তাহলে এ পার থেকে আমরা যদি কয়েকটি বিষয় তোমাদের সুবিধার জন্য লিখে দেই, আমরা এইগুলি তোমরা অবশ্যই নোট করবে খাতার মধ্যে, এবং এই নোটগুলি থেকে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নগুলি প্রণয়ন করে থাকি। এই জন্য তোমরা এইগুলি খুব মনোযোগ সহকারে নোট করার চেষ্টা করবে। প্রথমত আমরা যদি লিখি তাপ কি, তাহলে তাপের সংজ্ঞাটা তোমরা লিখে নাও। তাপ হলো এক প্রকার শক্তি। যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। এক নম্বর, আমরা প্রথমেই সংজ্ঞাটা জেনে নিলাম যে তাপ হলো এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে তাপের উৎস কি, তাহলে আমরা বলতে পারি যে তাপের প্রধান উৎস হচ্ছে মূলত সূর্য। আমরা এই পয়েন্টটা আজকে এখানে লিখে দিচ্ছি, আমরা এখান থেকে পরবর্তীতে জ্ঞানমূলক প্রশ্ন দ্বারা করাবো, এই জন্য আমরা লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। দুই নাম্বার, আমরা বলেছিলাম যে তাপের একক কি, তাহলে তাপের এককে আমরা মূলত বলতে পারি ক্যালোরি অথবা জুল। অর্থাৎ ক্যালোরি এককে আমরা প্রকাশ করতে পারি বা জুল এককে আমরা প্রকাশ করতে পারি, এই জন্য আমরা লিখব
তাপের একক প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের একটু সময় দিলাম, তোমরা একটু লিখে নাও, তারপরে আমরা পরবর্তী পাঠে চলে যাব। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতিমধ্যে লিখে ফেলেছ। এরপরে আমাদের পরবর্তী পাঠ হচ্ছে তাপমাত্রা। আমি এটা মুছব না এখন, তোমরা লিখো, তোমরা লেখার পরপরই আমি এটা মুছে দিব। তার পাশাপাশি আমি তোমাদের সাথে তাপমাত্রা বিষয়ে আলোচনা করি, এই ফাঁকে তোমরা লিখে নাও। আরেকটি কথা বলে নেই প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি লিখতে যদি একটু অসুবিধা হয়, তাহলে তোমরা, যেহেতু আমাদের সময়ের একটা বিষয় মাথায় বিবেচনা করতে হয়, তোমরা অনেক সময় এই লেখাগুলিকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, যাতে তোমরা পরবর্তীতে এগুলি স্ক্রিনশট দেখে নোট করতে পারো। আচ্ছা, তার পরবর্তী ধাপ হচ্ছে, পাঠটা হচ্ছে আমাদের তাপমাত্রা। যেহেতু আমাদের আজকের আলোচ্য অধ্যায়টি হচ্ছে তাপ এবং তাপমাত্রা, তাহলে তাপের বিষয়ে আমরা আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব তাপমাত্রা। তাপমাত্রা হচ্ছে, একটু লক্ষ্য করলে দেখবে যে কোনো কিছু আমাদের যদি ভৌত সংস্পর্শে আসে, তাহলে কোনো কিছু বলতে আমরা কি বুঝাচ্ছি, যে এখানে যদি কোনো তাপ যদি আমাদের ভৌত সংস্পর্শে আসে, তাহলে সেটি কি পরিমাণ গরম অথবা কি পরিমাণ ঠান্ডা আমাদের অনুভূতি হয়, এই গরম অথবা ঠান্ডা অনুভূতি হওয়ার মাত্রা যদি আমরা যে মাধ্যমে প্রকাশ করতে পারবো, সেই মাধ্যমটাই যে বা যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেই মাত্রাটাকে নির্ণয় করতে পারবো, সেই প্রক্রিয়াটাই হচ্ছে মূলত আমাদের তাপমাত্রা। তাহলে আমরা একটু বিষয় যদি তোমাদের সাথে আলোচনা করি, যেমন শীতকালীন সময় দেখবে যে প্রখর শীতের সময় অনেকে বিভিন্ন জায়গায় গ্রুপ করে আগুন ধরায়, সেখানে আগুন পোহানোর জন্য আগুন ধরায়, তাহলে তুমি যদি ওই আগুনের পাশে দাঁড়াও, তাহলে দেখবে যে তোমার ওইখান থেকে কি পরিমাণ তাপ তোমার শরীরে এসে অনুভূত হচ্ছে, অর্থাৎ যদি বেশি অনুভূত হয়, তাহলে দেখবে তোমার ঠান্ডা অনুভূতি চলে গেছে, আর যদি মনে হয় যে না কম অনুভূতি হচ্ছে, তাহলে দেখবে তোমার ঠান্ডার অনুভূতি পূর্বের মতোই আছে। অর্থাৎ এই বিষয়টি কি যদি আমরা আরেকটু সহজভাবে বলি, যে কোনো কিছু আমাদের যদি ভৌত সংস্পর্শে আসে, তাহলে কতটুকু গরম বা ঠান্ডা অনুভূত হয় তা প্রকাশ করার মাত্রাই হচ্ছে মূলত তাপমাত্রা। এজন্য আমি তোমাদের সুবিধার জন্য বিষয়টি আবার বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা আশা করি বোর্ড থেকে তোমরা লিখে নিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো তাপমাত্রা, তাহলে আমি তোমাদের বোঝার স্বার্থে সহজভাবে আবার লিখে দিয়েছি, একটু লক্ষ্য করলে দেখবে যে কোনো কিছু ভৌত সংস্পর্শে আসলে কতটুকু গরম বা ঠান্ডা অনুভূতি হয় তা প্রকাশ করার মাত্রাই হলো তাপমাত্রা। অর্থাৎ
তাপমাত্রা হচ্ছে কোন বস্তুর একটি তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা বলতে আমরা বুঝাচ্ছি যে কতটুকু আমাদের গরম অথবা কতটুকু আমাদের ঠান্ডা অনুভূতি হবে, সেটি হচ্ছে উক্ত বস্তুর তাপীয় অবস্থা। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে তাপমাত্রাকে মূলত কোন কোন স্কেলে প্রকাশ করা হয়। তাহলে আমরা একটু যদি প্রকাশ তোমাদের সুবিধার্থে যদি বলি, তাপমাত্রাকে মূলত সেলসিয়াস, তারপরে তোমাদের ফারেনহাইট এবং কেলভিন স্কেলে মূলত প্রকাশ করা হয়। আর এগুলি আমরা যদি একটু লিখি, তাপমাত্রাকে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন দ্বারা প্রকাশ করা হয়। তোমাদের আরেকটি ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। আমরা সাধারণত আমাদের শরীরে অনেক সময় আমরা জ্বর জ্বর অনুভব করি, বা দেখা গেছে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যদি বেশি তাপমাত্রা অনুভূতি হয়, তাহলে তখন আমরা মনে করি যে আমাদের শরীরে জ্বর অনুভূতি হচ্ছে। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রাটা আমাদের কিন্তু অনেক সময় পরীক্ষায় নৈমিত্তিক আকারে আসে বা জ্ঞানমূলক আকারে আসে, আমরা কিন্তু অনেকেই এটা ভুল করে থাকি। এবং মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যে কত, সেটাও আমরা পরবর্তীতে তোমাদের গাণিতিক সমস্যা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, বা গাণিতিক সমস্যা তোমাদের জন্য নিয়ে আসব পরবর্তী ক্লাসে, যে কিভাবে মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা নির্ণয় করা হয় সেটাও আমরা তোমাদের পরবর্তীতে দেখাবো। কিন্তু আজকে তোমরা যেটা জানবে যে স্বাভাবিক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা সাধারণত কত হয়ে থাকে। তাহলে তোমরা খেয়াল করো, মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ মানুষের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই দশমিক চার ডিগ্রি ফারেনহাইট। এই আটানব্বই থেকে যদি তোমার কিঞ্চিত পরিমাণ তাপমাত্রাও যদি বৃদ্ধি পায়, তখনই কিন্তু আমাদের জ্বর জ্বর অনুভূতি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের তাপ এবং তাপমাত্রা সম্পর্কে তোমাদের পাঠ বোঝানোর চেষ্টা করলাম। এই বিষয়গুলি থেকে আমরা যদি আজকে একটি প্রশ্নে উপনীত হই, অর্থাৎ একটি প্রশ্ন যদি তোমাদের জন্য যদি দাঁড় করাই, যে আমরা তো জানলাম তাপ এবং তাপমাত্রা, তাহলে আমি যদি এখন তোমাদের জন্য একটি প্রশ্ন তৈরি করি যে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য লিখো, তাহলে কিন্তু আমরা সহজেই কিন্তু এই উত্তর থেকে তোমাদের উত্তর যাচিত উত্তরটি কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারবে। তাহলে এখন তোমরা, আমি তোমাদের এক মিনিট সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তোমরা এই তাপমাত্রা সম্পর্কে যে তথ্যগুলি আমি লিখেছি সেগুলি তোমরা একটু তুলে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটুকু তুলে ফেলেছ। এখন আমি আরেকটি প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে যে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য। তাহলে এই অংশটুকু আমি মুছে দিলাম।
প্রিয় শিক্ষার্থীরা, প্রায় সময় কিন্তু এই প্রশ্নটি আসে, এই জন্য কিন্তু আমি তোমাদের জন্য ভালো করে প্রশ্নটি নোট করে দিলাম। আমাদের আলোচ্য যে টপিক ছিল সেই টপিক থেকে চাইলে কিন্তু আমি লিখে দিতে পারতাম, কিন্তু তার চেয়েও ভিন্ন আঙ্গিকে আমি তোমাদের জন্য পার্থক্যটি লিখে দিচ্ছি, যাতে করে যদি তোমাদের প্রশ্নে বা পরীক্ষাতে যদি আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই পার্থক্যটি সুন্দরভাবে লিখে দিবে, এবং যদি ভালোভাবে লিখে দিতে পারো তাহলে আশা করি যে তোমরা পূর্ণ মার্কস তুলতে পারবে। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য তোমাদের জন্য কিন্তু আমি ভালোভাবে লিখে দিয়েছি। তো তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো যে তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য, তাহলে তাপ হচ্ছে, আমরা মূলত প্রথম কথাটি কিন্তু আমরা বলেছিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে তাপ এক প্রকার শক্তি। তারপরে বলেছিলাম যে কোনো কিছু যদি আমাদের ভৌত সংস্পর্শে যদি আসে তাহলে সেটি কতটুকু গরম অথবা কতটুকু ঠান্ডার অনুভূতি জাগায় সেই মাত্রা নির্ণয় করার প্রক্রিয়াটি হচ্ছে মূলত আমাদের তাপমাত্রা। অর্থাৎ বলেছিলাম যে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটি তাপীয় অবস্থা। তাহলে আমরা বলতে পারি যে তাপমাত্রা বস্তুর, কোনো বস্তুর তাপীয় অবস্থা। দুই নাম্বার পার্থক্যে যদি আমরা একটু খেয়াল করি যে তাপের কারণে কোনো কিছু গরম অথবা ঠান্ডা আমাদের অনুভূতি জাগায়, তারপরে তাপমাত্রার ক্ষেত্রে যে কোনো তাপমাত্রা কোনো কিছুর ভৌত সংস্পর্শে আসলে সেটি কতটুকু গরম বা ঠান্ডা লাগে তা প্রকাশ করে।
তিন বলেছিলাম যে তাপের একক হচ্ছে ক্যালোরি বা জুল, অনুরূপ তাপমাত্রার একক হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট আর কেলভিন। তাপমাত্রাকে মূলত ক্যালোরি মিটার দ্বারা প্রকাশ আমরা পরিমাপ করতে পারি যে কি পরিমাণ তাপ কি পরিমাণ তাপ অনুভূতি হচ্ছে সেটাকে মূলত আমরা ক্যালোরি মিটার দ্বারা পরিমাপ করতে পারি। অনুরূপ থার্মোমিটারকে আমরা থার্মোমিটার দ্বারা আমরা তাপমাত্রা পরিমাপ করতে পারি। তো তোমরা প্রায়শই লক্ষ্য করলে দেখবে যে যখন অতিরিক্ত জ্বর আমরা অনুভব করি তখন কিন্তু আমাদের জ্বর পরিমাপ করার জন্য আমরা পারদ থার্মোমিটার ব্যবহার করি, অর্থাৎ পারদ দ্বারা আমরা তাপের অনু তাপমাত্রাটা কতটুকু, অর্থাৎ পারদ কিন্তু হচ্ছে একটি যেটাকে বলা হয় রাসায়নিক নাম হচ্ছে মার্কারি। সেই মার্কারি মূলত হচ্ছে একটি ধাতু যেটা নাকি তোমার তাপ দিলে সেটা প্রসারিত হয়, অর্থাৎ পারদের মধ্যে থাকে তোমার থার্মোমিটারের মধ্যে থাকে তোমার পারদ, সেই পারদটি তাপমাত্রা শরীরের তাপমাত্রা তো এমনিতে অত্যাধিক যদি জ্বর আসে সেই তাপমাত্রায় পারদটি তোমার প্রসারিত হয়, অর্থাৎ যতটুকু প্রসারিত হয় এবং সেখানে গিয়ে দেখবে যে ডাক্তার কয়েক মিনিটের জন্য সেখানে থার্মোমিটারটি রাখে এবং সেখান থেকে পরবর্তীতে পারদের অবস্থান দেখে বলতে পারে যে কতটুকু আমাদের শরীরে অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রা কতটুকু সেটা কিন্তু আমরা থার্মোমিটার দ্বারা প্রকাশ করতে পারি। এজন্য আমরা লিখেছি যে থার্মোমিটার দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয়। তো আশা করি যে এত এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই এটা লিখে ফেলেছ, তাও তোমাদের জন্য একটু লেখার একটু সুযোগ দিলাম, তোমরা একটু এক মিনিটের মধ্যে এটা লিখে ফেলার চেষ্টা করো। তারপরে আমরা পরবর্তী আরেকটি প্রশ্ন চলে যাব যেটা নাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তুমি এটা লিখে ফেলার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা পার্থক্যটি লিখে ফেলেছ আশা করি। আমি তোমাদের জন্য আরেকটি প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। প্রশ্নটি ইতিমধ্যে আমরা বোর্ডে লিখে দিয়েছি যে তাপ ও তাপমাত্রা একই বিষয় নয়। অবশ্যই তাপ এবং তাপমাত্রা একই বিষয় নয়, এ ব্যাপারে ব্যাখ্যা করো। তাহলে আমরা যদি এই বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে তোমরা দেখবে প্রথমত আমরা প্রথমেই বলেছিলাম যে তাপ কি, তারপরে তোমাদের সাথে বলেছিলাম যে তাপমাত্রা কি। তাহলে তোমরা একটু একটু চিন্তা করে দেখো তো, তাপ এবং তাপমাত্রার বিষয়ে তোমরা একটু চিন্তা করে দেখো যে তাপ এবং তাপমাত্রার দুটি বিষয় অবশ্যই যেহেতু এক বিষয় নয়, তাহলে আমরা যে উত্তর তোমাদের সংজ্ঞা লিখে দিয়েছি তাপের সংজ্ঞা তাপমাত্রার সংজ্ঞা, তারপর তোমাদের এখন একটু আগে তোমাদের পার্থক্য লিখে দিয়েছি, এই যে উত্তরগুলি তোমাদের সাথে আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমরা একটু বের করার চেষ্টা করো যে তাপ এবং তাপমাত্রা বিষয় দুটি এক নয় কেন। এটা যেহেতু ব্যাখ্যা দিতে বলেছে এই জন্য আমরা একটু আলোচনা করব। প্রথমত সংজ্ঞা দিয়েছিলাম যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, অর্থাৎ তাপকে কোনো তাপ আমাদের এই এক প্রকার শক্তি হওয়ার কারণে তাপ আমাদের মধ্যে কতটুকু গরম অথবা কতটুকু ঠান্ডা সেটার একটি অনুভূতি জাগায়। তদ্রূপ তাপমাত্রা যেহেতু আমরা বলেছিলাম যে কোনো কিছুর ভৌত সংস্পর্শে আসলে সেটি কতটুকু গরম অথবা ঠান্ডা সে তার মাত্রা হচ্ছে মূলত তাপমাত্রা, অর্থাৎ গরমের অনুভূতি যদি বেশি হয় তাহলে বুঝতে হবে তাপমাত্রাটা বেশি, যদি ঠান্ডার অনুভূতিটা বেশি হয় তাহলে বুঝতে হবে ঠান্ডার মাত্রাটা বেশি। অর্থাৎ তাপ এবং তাপমাত্রার দুটি সংজ্ঞাই কিন্তু এই প্রশ্নের মধ্যে চলে আসবে। এই প্রশ্নটি যদি তোমরা পরীক্ষায় পাও অথবা যদি দেখো যে আসছে তখন তোমরা কিন্তু অবশ্যই তাপের সংজ্ঞা এবং তাপমাত্রার সংজ্ঞাটি দিয়ে নিবে। আচ্ছা, তারপরে হচ্ছে
আমরা তাহলে এটির প্রশ্নটা যদি একটু দেই, যে তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল বা নির্ধারক করে বস্তুটিতে তাপীয় সংস্পর্শে আসলে সেটি কতটুকু সেটি তাপ তাপ অথবা কতটুকু ঠান্ডা গরম অথবা কতটুকু ঠান্ডা সেটির মাত্রাটা মাত্রাই হচ্ছে মূলত তাপমাত্রা। এবং দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও তাদের পরিমাপের পরিমাণ ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ দুটি বস্তুর পরিমাণ যদি তাপমাত্রা যদি এক হয় কখনো, তখন কিন্তু তাদের তাপের পরিমাণ ভিন্ন আবার হতে পারে। আবার দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে। এখানে কিন্তু দুটি তথ্য আমরা দেখতে পাচ্ছি, এজন্যই কিন্তু বলা যেতে পারে যে তাপ এবং তাপমাত্রা দুটি বিষয় এক নয়। তো তোমাদের সুবিধার্থে এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা আশা করি লিখে নিবে।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি প্রশ্নের উত্তরটি লিখে দিয়েছি, যে প্রশ্নটি তোমাদের বলেছিলাম যে অত্যধিক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তাহলে তোমরা একটু লক্ষ্য করলে দেখবে তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়, আর তাপমাত্রা হচ্ছে তাপের ফল যা নির্ধারণ করে কোনো বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে সেটি তাপ গ্রহণ করবে নাকি তাপ ছেড়ে দিবে। এখন মূল তথ্যটা কিন্তু এই দুটি লাইন, তোমরা একটু লক্ষ্য করো যে দুটি বস্তুর তাপমাত্রা এক যদি হয় কিন্তু তাদের কিন্তু তাপের পরিমাণ তখন ভিন্ন হতে পারে। স্বাভাবিক অর্থে আমাদের শরীরের তাপমাত্রা কিন্তু আমরা ফারেনহাইট ডিগ্রি স্কেলে প্রকাশ করি, অর্থাৎ এটাকে যদি আমরা সেলসিয়াস স্কেলে প্রকাশ করি তখন কিন্তু তাপের পরিমাণটা কম হবে এবং তাপমাত্রার পরিমাণটা ভিন্ন হবে। এই জন্য যে দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও, তাপমাত্রা তো কিন্তু সেলসিয়াস স্কেল থেকে বেশি দেখাবে, তাপমাত্রা এক হলেও তাপের পরিমাণ তখন ভিন্ন হতে পারে। আবার দুটি বস্তুতে তাপের পরিমাণ এক হলেও তখন কিন্তু আবার তাপমাত্রা ভিন্ন হতে পারে, অর্থাৎ এই বিষয় থেকে আমরা বলতে পারি যে তাপ এবং তাপমাত্রা একই বিষয় নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের আজকের আলোচ্য অধ্যায় থেকে যতটুকু পাঠ বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এগুলি সকলেই নোট করেছো, এবং আগামী ক্লাসে আমরা নতুন তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক এবং এই অধ্যায় থেকে একটি গাণিতিক সমস্যা আসে যেটা নাকি তোমাদের প্রায়শই পরীক্ষাতে আসে, আমরা সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সকলের সুস্থতা কামনা করে আমি আজকে আমার ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকবে, আল্লাহ হাফেজ।